হ্যালো ফ্রেন্ডস, আমি পুতুল। তো সবাইকে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আর দেখুন আজকে কি রেসিপি নিয়ে চলে এলাম, দেখতে থাকুন তাহলে। তো ফ্রেন্ডস দেখুন কি নিয়ে চলে এসেছি, মুলো পরোটা। তো মুলো পরোটা বানানোর জন্য আমি আটাটা মেখে নেব। এখানে আমি 3 কাপ আটা নিচ্ছি। এখানে কিন্তু কোনো আমি ময়দা ব্যবহার করব না, একটু লবণ দিয়ে দেবো। আর চিনি 1 চামচ, 1 চামচ লবণ, 1 চামচ আমি রিফাইন অয়েল আর ঘি মিলিয়ে নিয়েছি। আর আছে 2 চামচ আজওয়াইন, এটা জোয়ান হয় না আমরা বলি সাধারণত, সেটা আমি একটু ভাতের ডোলে আর কি দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নিয়ে নেবো। এই শীতে যে কোনো পরোটা কিন্তু খুবই ভালো লাগে, মুলো বলুন আর ফুলকপি পরোটা বলুন, তাই না? আমরাও এইভাবে বানিয়ে ভালো করে আনবো। আটাটা আমার ভালোভাবে মেখে নিলাম অল্প অল্প জল দিয়ে, এটা আমি সাইড করে রেখে দেব। এখন আমি মুলো নিয়েছি, মুলোটা খোসা ছাড়িয়ে নেব, একদম বড় তাজা মুলো আছে কিন্তু। দেখুন খোসাটা ছাড়িয়ে নিলাম, নিয়ে ভালো করে আমি এটা কদুবাস করে নেব। বেশি আমি বারিক করব না, একটু মিডিয়াম আমি করব। এভাবে কদুবাস করে সব মুলোগুলো এভাবে কদুবাস করে নেব। তো ফ্রেন্ডস, যে বন্ধু আমাকে দেখছেন একটা লাইক আমাকে অবশ্যই করবে, লাইক দিয়ে দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, দেখুন মুলোগুলো কিন্তু আমার কদুবাস করা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ বড় চামচ 1 চামচ লবণ ভালো করে মিলিয়ে নিচ্ছি, যাতে ওর সঙ্গে জলটা ভালোভাবে শুষে আসবে। ভালোভাবে আমি মেখে নেব এখন আমি। আর এটা কিন্তু আপনারা কাপড়ের সাহায্যেও এটা জলটা নিচড়ে ফেলতে পারেন, আমি কিন্তু হাতের সাহায্যে এটা করছি। দেখুন হাতের সাহায্যে ওটা হয়ে যায়, আমার অল্পই আছে, আমি আর কাপড়ের মধ্যে দিলাম না। এইভাবে আমি জলটা ফেলে দেব, তাহলে একদম জল থাকলে কিন্তু পরোটাগুলো ভালো হবে না, একদম শুকনো হতে হবে। দেখুন সব আমার মুলোগুলো কিন্তু করা হয়ে গেছে, জল ফেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি 1 চামচে 1 চামচ লাল লঙ্কা পাউডার, 1 চামচ গোলমরিচ পাউডার আর ধনে পাতা মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। এটা কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি আটাটা আমি যেটা রেস্টে রেখেছিলাম সেটা আমি দেখুন বেশ সুন্দর সফট হয়ে এসেছে ডোকটা। এখন আমি লেচি কেটে নিচ্ছি, এভাবে লেচি কেটে একটু বেড়ে নেব। পাতলা করে নিলে কিন্তু বেশি, যে কোনো পরোটা পোর ভরা থাকলে কিন্তু খেতে দারুণ লাগে। আমি একটু বেশি পরিমাণে মুলোটার মধ্যে দিয়ে দেবো, পোরটা করব, তাহলে মনে হবে না 2-3টে পরোটা একসঙ্গে খেয়ে নিই। এই খেলে এর সঙ্গে সস কিংবা চাটনি, গ্রিন চাটনি, ধনিয়া চাটনি খেয়ে নিয়ে নিতে পারেন আপনারা। এইভাবে আমি মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুখটা মেখে নেব। ভালো করে একটু চেপে চেপে দিয়ে নিচ্ছি। এখন একটু আটা দিয়ে ভালো করে একটু সাইড দিয়ে বেলতে হবে, বেশি কিন্তু চাপ দিলে হবে না, তাহলে কিন্তু ফাটার সম্ভাবনা থাকতে পারে। আস্তে আস্তে সাইড দিয়ে এটা বেলতে হবে, একটু মোটা রাখতে হবে, বেশি পাতলা করলে হবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে। এইভাবে আমি বেলে নেব, এটা কিন্তু আমার হয়ে গেছে। আমার তাওয়ায় দিয়ে দিচ্ছি, এটা আপনারা রিফাইন তেল বলুন ঘি দিয়ে ভাজা করে এটা খেতে পারেন। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি, পিটো পিট করে তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাল লাল হতে দেব, চেপে 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 নিতে হবে এটা। এইভাবে আমি দেখুন, এইভাবে আমি সব আলুর মধ্যে, এই আটার মধ্যে আমি এভাবে পুরগুলো ভরে আমি নিয়ে নিচ্ছি।
চেপে চেপে দিচ্ছি, যত আর কি দেওয়া হবে ভিতরে পুরটা তত কিন্তু দারুণ লাগবে খেতে। টাইট করে মুখটা মেরে হাত দিয়ে, হাতের সাহায্যে যতটা পারেন আপনারা একটু চেপে নেবেন। তারপরে আটা দিয়ে এগুলো এভাবে সব বড়াগুলো আপনারা বেলে নিন। এটা কিন্তু খুবই ভালো হয় খেতে, এইভাবে বানালে সব পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন ফুলকো ফুলকো পরোটা আমার রেডি হয়ে যাচ্ছে, একটাও কিন্তু মিস যাবে না, সব পরোটাগুলো কিন্তু ফুলবে। আরো একটা দিয়ে দিলাম, ভালোভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু একটা করে আমি গিভ আপ করিনি, আমি তিনখানা পরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন ভালোভাবে কিন্তু লাল লাল করে নিচ্ছে, চেপে চেপে দিয়ে দেবো একটু। দারুণ লাগছে না যেভাবে দারুণ দেখাচ্ছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। উপর থেকে আমি একটু লঙ্কার আচার উপর থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছে একটু মুলোর আচার, এর সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। যে বন্ধু আমাকে দেখছেন, সে বন্ধু আমাকে যে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দিলে আপনাদের কাছে নোটিফিকেশন আগে চলে যাবে। বাই।